স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আন্ডার 24/7 বেঙ্গলি। আমরা আজকে আরেকবার তোমাদের কাছে চলে এসেছি। তোমরা জানো যে এই লকডাউনের সময়ও আমরা তোমাদেরকে নিয়মিত ক্লাস প্রোভাইড করে যাচ্ছি, এবং শুধুমাত্র যে ক্লাস প্রোভাইড করে যাচ্ছি তাই নয়, আমাদের যে কোনো কারেন্ট ইস্যু, যে কোনো কারেন্ট আপডেটই কিন্তু আমরা তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে থাকি, যাতে তোমাদের কাছে পুরোপুরিভাবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পৌঁছে যেতে পারে। তো আজকে আমি তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু হচ্ছে করোনা ভাইরাসের উপরই একটা টপিক। তো করোনা ভাইরাসের উপর আমি কি টপিক নিয়ে এসেছি সেটাও একটুখানি দেখে নিও, সেটা আমরা দেখে নেবো এখানে। সেটা দেখো, এখানে বলেছে যে আ কনস্পিরেসি থিওরি লিঙ্কিং দ্য ইউএস আর্মি টু দ্য করোনা ভাইরাস নাও হ্যাজ অফিসিয়াল চাইনিজ এন্ডোর্সমেন্ট। মানে আমি কি বলতে চেয়েছি, মানে আমি বলতে চেয়েছি যে করোনা ভাইরাস নিয়ে একটা দেশ আরেকটা দেশকে ব্লেম করেছে। কোন দেশ কোন দেশকে ব্লেম করেছে যদি আমরা জানতে পারি তাহলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে এখানে ব্লেম করা হয়েছে চায়না ইউএসকে ব্লেম করেছে। তো আমরা এখন দেখে নেবো যে কেন চায়না ইউএসকে ব্লেম করেছে এবং কিসের ভিত্তিতে আসলে তারা ব্লেম করেছে। ক্লিয়ার তো সবার কাছে? তো চলো দেখুন, দেখে নেওয়া যাক বাকি পার্ট গুলো। দেখো আমি এখানে যে ছবিটা এনেছি সেটা হচ্ছে লিজিয়ান ঝাওয়ের। তো এই লিজিয়ান ঝাও কে তোমরা এখানে নিচেই দেখতে পাচ্ছ, স্পোর্টস পার্সন অ্যান্ড ডিউটি ডেপুটি ডিরেক্টর জেনারেল ইনফরমেশন ডিপার্টমেন্ট ফরেন মিনিস্ট্রি। তো তোমাদের এখন বুঝতে অসুবিধা নেই যে লিজিয়ান ঝাও আসলে কে। তো চলো উনি আসলে কি বলেছেন সেটা এবার আমরা দেখে নেব। তো দেখা যাক উনি এবার কি বলেছেন। দেখো উনি বলেছেন যে আর স্পোকসম্যান অফ চায়নাস ফরেন মিনিস্ট্রি ঝাও লেজিয়ান টুইটেড ইয়েস্টারডে, মানে উনি টুইট করে জানিয়েছেন ইট মাইট বি দ্য ইউএস আর্মি। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা যে এটা কিন্তু হতে পারে ইউএস আর্মি, যেখান থেকে কিনা করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। এবং উনি লিখেছেন এটাই যে বট করোনা ভাইরাস টু চায়না, তারাই কিন্তু চায়নাতে করোনা ভাইরাসকে নিয়ে এসছে। তাহলে আমরা এখন বুঝে গেছি যে উনি কিসের ভিত্তিতে এই জিনিসগুলো কথাগুলো বলেছেন এবং কেন বলতে চেয়েছেন। তারপরেও দেখো আমি লিখেছি তলায় যে 300 অ্যাথলেটস ফ্রম দ্য ইউএস মিলিটারি, মানে যে 300 অ্যাথলেটস হয়েছিল ইউএস মিলিটারির ক্ষেত্রে, হু ইন অক্টোবর মাসে সেখানে কিন্তু যারা অ্যাটেন্ড করেছিল তারাই কিন্তু এই জার্মসটাকে, এই ভাইরাসটাকে আসলে ছড়িয়েছে, তিনি এটাই বলতে চেয়েছেন। এবং তারপরে উনি লিখেছেন ইন ইউহান where the epidemic first broke out, এবং তাদের মাধ্যমেই, মানে ওই ইউএস মিলিটারির মাধ্যমেই ওই ভাইরাসটা ইউহানে আসে এবং তারপরেই সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে উনি কিভাবে কি ব্লেম করেছেন এবং কতটা ব্লেমটা উনি করেছেন সেটা আসলে আমরা বুঝে গেছি। তো দেখা যাক এবার নেক্সট পার্টে আমি কি রেখেছি তোমাদের জন্য। দেখো এখানে কে কাকে ব্লেম করেছে তারই একটা আমি ছবি দিয়েছি। তো নেক্সট পার্টে দেখো আমি তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা তোমাদের সামনে আমি রেখেছি, এবং এই ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে নানা রকম দেখো কালার দেওয়া আছে। তো নানা রকম কালারটা আমি কেন দিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে যে সব থেকে লাইট কালারটা আছে সেটাতে আমি লিখেছি 1-9, মানে উপরে দেখো লেখা আছে মার্চ 28, 2020, মানে 28 মার্চ পর্যন্ত যে ডেটাগুলো এখনো পর্যন্ত পাওয়া গেছে তার উপর বেস করেই কিন্তু এটুকু বলা যায় যে এই যে সব থেকে লাইট কালারটা এটা কিন্তু 1-9, মানে 1-9 জন যেসব এরিয়াতে অ্যাফেক্টেড, যেসব দেশেতে অ্যাফেক্টেড বাই করোনা ভাইরাস, সেখানের কালারটা হচ্ছে এই সব থেকে লাইট কালারটা। ওকে ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট তারপরে যে কালারটা আসছে সেখানে কিন্তু আমি লিখে দিয়েছি 10-99, মানে 10-99 জন অ্যাফেক্টেড হলে এই কালারটা। এবং তারপরে এইভাবে আমি কালারগুলো ডিপ করেছি। দেখো এখানে তারপরে আমি লিখেছি 100-999, মানে 100-999 জনের মধ্যে হলে এই কালারটা, 1,000-9,999 জনের মধ্যে হলে এই কালারটা, এবং 10,000-এর ওপরে হলে কিন্তু সব থেকে ডিপ কালারটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তার মানে তোমরা গোটা ওয়ার্ল্ড ম্যাপের কালার থেকে বুঝে গেছো যে গোটা ওয়ার্ল্ডেই কিন্তু করোনা ভাইরাস পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছে, এবং কোন জায়গায় কতটা ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু আসলে তোমরা একদম ডেটা দেখেই বুঝতে
বুঝতে পেরে গেছো কি? তাই তো, তাহলে দেখা যাক এর পরে আমরা কি রেখেছি। তো এখানে দেখে নিও একবার ইন্ডিয়ার পজিশনটা, এই ইন্ডিয়ার পজিশনটা দেখে নিও একবার কোন কালারের সাথে ম্যাচ করছে, তাহলেই কিন্তু বুঝে যাবে আসলে ইন্ডিয়াতে কিরকম রেটে মানুষ অ্যাফেক্টেড হয়েছে। ওকে ক্লিয়ার? তাহলে চলো দেখা যাক নেক্সট পার্টে কি আছে। দেখো নেক্সট পার্টে আমি একটা গ্রাফ রেখেছি। এই নেক্সট পার্টে যে গ্রাফটা আছে, সেই গ্রাফের মধ্যে দেখো অনেকগুলো দেশের নাম আমি দিয়েছি, অনেকগুলো কান্ট্রির নাম এখানে দেওয়া আছে, যেরকম সিঙ্গাপুর, হংকং, জাপান, সাউথ কোরিয়া, অনেকের নাম আবার এখানে জার্মানি, ফ্রান্স, ইরান, ইউকে, সবার নাম এখানে দেওয়া আছে, মেনল্যান্ড চায়না, ইটালি, সবার নামই এখানে দেওয়া আছে। তো তারপরে আমি এখানে যে গ্রাফটা দেখিয়েছি, সেই গ্রাফটার মাধ্যমে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে রেড কালার লাইন্সগুলো গেছে, এই রেড কালারের লাইন্সগুলোর মানে হচ্ছে এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত করোনা ভাইরাস কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। তার মানে ওই দেশগুলো এখনো পর্যন্ত করোনা ভাইরাসকে কিন্তু কন্ট্রোলে আনতে পারেনি। বাট যে যে জায়গাগুলোতে আমি রেড কালারটা দিইনি, যে যে জায়গাগুলোতে আমি দেখো এই টাইপের কালারটা দিয়েছি, এই টাইপের অ্যাস কালারটা দিয়েছি, সেই কালারটার মানে হচ্ছে কিন্তু সেই দেশগুলো অলরেডি করোনা ভাইরাসকে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পেরেছে এবং তার জন্যই সেখানে কিন্তু এখন করোনা ভাইরাসের অতটা প্রভাব প্রতিপত্তি আর নেই। ক্লিয়ার? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি হংকং, সিঙ্গাপুর, জাপান, এই দেশগুলোতে কিন্তু করোনা ভাইরাসের এখন প্রতিপত্তি অতটা নেই। কিন্তু যেখানে কিনা এই রেড কালার লাইনগুলো মানে হচ্ছে ইউকে, ইরান, ফ্রান্স, চায়না, ইটালি, জার্মানি, এই সব জায়গাগুলোতে কিন্তু করোনা ভাইরাস এখনো পুরোপুরিভাবে রাজ করছে। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে চলো আমরা নেক্সট পার্টে দেখি এবার কি বলছি। দেখো নেক্সট পার্টে, নেক্সট পার্টে আমি বলেছি ইংলিশের সাথে সাথে বাংলাটাও তোমরা দেখে নিও, মার্কিন কর্মকর্তারা বারবার ভাইরাসটিকে উহান ভাইরাস বলে অভিহিত করেছেন। তার মানে কিন্তু ইউএস অফিসিয়ালসরা এখানে যেটা বলতে চাইছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে চায়নার, এটা চায়না থেকে উৎপত্তি একটা ভাইরাস এটাই কিন্তু বলতে চাইছেন, কারণ উহান জায়গাটা আমরা সবাই জানি এটা চায়নার মধ্যে কি, তাই তো? তারপরের পয়েন্টে আমি কি লিখেছি দেখো, তারপরের পয়েন্টে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে চীনা বংশোদ্ভূত লোকদের উপর বর্ণবাদী হামলার একাধিক ঘটনা ঘটেছে। পুরোপুরিভাবে কিন্তু আমি লিখে দিয়েছি দেয়ার আর সেভারাল ইনস্টান্সেস, মানে প্রচুর এরকম এক্সাম্পল আছে অফ রেশিয়াল অ্যাটাকস, মানে বর্ণবাদী হামলার প্রচুর ঘটনা এরকম আছে, প্রচুর এক্সাম্পল তোমাদের কাছে আছে অফ চাইনিজ ডিসেন্ট ইন ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে চীনা বংশোদ্ভূত লোকেদের ওপর। ক্লিয়ার তো সবার কাছে? ওকে তাহলে চলো নেক্সট পয়েন্টে দেখা যাক কি আছে। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, কোনো দেশই ভাইরাসটির দায় আসলে স্বীকার করতে চাইছে না। মানে আমি কি বলতে চাইছি, এই যে চায়না ইউএসকে ব্লেম করছে, এই যে ইউএস বারবার বলছে এটা ইউহান করোনা ভাইরাস, উহান করোনা ভাইরাস, তার মানে কিন্তু দুজনেই দুটো দেশকে কিন্তু ব্লেম করছে। তো সেখানে কিন্তু কেউই আসলে, কোনো দেশই আসলে ভাইরাসের দায় নিতে চাইছে না, মানে স্বীকার করতে চাইছে না যে হ্যাঁ এই দেশ থেকেই ভাইরাসটা আসলে ছড়িয়ে পড়েছে। ক্লিয়ার তো সবার কাছে? ওকে তারপরে আমি আরো কি লিখেছি দেখো, লিখেছি যে চীন বুঝতে পেরেছিল যে করোনা ভাইরাস মহামারীটি আগাম কয়েক বছর ধরে পর্যটন সম্ভাবনা হ্রাস করতে চলেছে। অবশ্যই তোমরা এখানে জানো যে আমাদের টোকিও অলিম্পিক বা অন্য আরো যে সমস্ত মেন ইভেন্টগুলো ছিল সেগুলো কিন্তু এখনকার মতো স্টপ হয়ে গেছে বা পোস্টপন্ড হয়ে গেছে, কারণ হচ্ছে করোনা ভাইরাসের দাপটেই। কারণ সেখানে কিন্তু করোনা ভাইরাসের প্রতিপত্তি আরো বেড়ে যেতে পারে, কারণ সমস্ত ইভেন্টগুলোতে দেশ বিদেশ থেকে মানুষ এসে পার্টিসিপেট করে। তো তার জন্যই কিন্তু এই ইভেন্টগুলো এখনকার মতো পোস্টপন করা হয়েছে। তো তার জন্যই আমি এখানে লিখেছি চীন কিন্তু সত্যি এটা বুঝতে পেরেছিল যে করোনা ভাইরাস মহামারীটি আসলে আগাম কয়েক বছর ধরে পর্যটন সম্ভাবনা সত্যি হ্রাস করতে চলেছে। এখন তো আমাদের দেশের মানুষরাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভয় পাচ্ছে কি, তাই নয় কি? তাহলে বিদেশ তো অনেক দূরের কথা, এবং তার জন্যই চায়না এই স্টেটমেন্টটা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে যে সত্যি তারা এই জিনিসটা বুঝতে পেরেছিল যে এই কারণেই পর্যটন সম্ভাবনা হ্রাস পাবে। ওকে ক্লিয়ার? তো তাহলে আজকে
আমরা পেয়ে গেছি কি না, আজকে আমরা পেয়ে গেছি কে কাকে করোনা ভাইরাসের উপর ব্লেম করেছে, এবং আসলে কোন জিনিসটা নিয়ে ব্লেম করেছে, মানে কিভাবে স্প্রেড করেছে করোনা ভাইরাস সেটার উপরেই কিন্তু ব্লেম করেছে। ওকে ক্লিয়ার? তাহলে আজকের পর্যন্ত তোমাদের সামনে এইটুকুই। তোমরা কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।